হাই ফ্রেন্ড, আশা করি তোমরা সকলে ভালো আছো। তা তোমাদের সামনে আমি আবারও চলে এসেছি একটা সুস্বাদু নিরামিষ মুগ ডালের রেসিপি নিয়ে। তো ভিডিওটা খুবই সংক্ষেপে দেখাবো, সঙ্গে থেকো। আর খাই খাই চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা রইল। তো এদিকে দেখো, আমি গরম জল করতে দিয়েছি কড়াইতে। এবার আমি এর মধ্যে মুগ ডালটা আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। সিদ্ধ হতে 3-4 মিনিট লাগবে বন্ধুরা। সিদ্ধ হওয়ার সময় যে ফেনাটা বেরিয়েছে, এবার আমি এটাকে তুলে ফেলে দেবো। আমি খুবই সংক্ষেপে তোমাদের দেখাবো। তো দেখো, আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো, চাল কুমড়ো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আর তেজপাতা রয়েছে। তো বন্ধুরা দেখো, আমার এই মুগ ডাল সিদ্ধটা আমি একটা পাত্রে নামিয়ে রেখেছিলাম, এটাই আমি তোমাদের রান্না করে যে দেখাবো। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। আর তেলটা গরম হতেই আমি এর মধ্যে পরিমাণ মতন গোটা জিরে দিয়ে নেব। আর দিয়ে নেব 2 তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কাঁচা লঙ্কাটা, আমি এর মধ্যে দিয়ে নেব, দিয়ে কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি চাল কুমড়াটা কেটে রেখেছিলাম, সেটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে কড়াইতে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন দিয়ে নেব হলুদ দিয়ে নেব, আর দিয়ে নেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে নেব সামান্য একটু চিনি দিয়ে নেব। দিয়ে আবারও কড়াইতে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব চাল কুমড়োটাকে। সমস্ত উপকরণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চাল কুমড়োটাকে। এবার আমি মুগ ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আমি আবারও কড়াইতে একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মিনিট 5-7 জন্য আমি এবার এটাকে ঢেকে দেব। তো মিনিট 5-7 পরে আমি আবারও ফিরে এলাম। তো দেখে নেব আমার চাল কুমড়ো দিয়ে নিরামিষ মুগ ডালটা আমার কতদূর হয়েছে। তো বন্ধুরা, আমার চাল কুমড়ো দিয়ে নিরামিষ মুগ ডালটা আমার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা কেমন হলো জানিও।